নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাংলার সেরা মিষ্টি দই। গরম পড়ে গেছে আর গরম মানেই হচ্ছে দই, তো দইয়ের মধ্যে মিষ্টি দই, টক দই দুটো রেসিপি আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমি একদম সেরা সেরা মিষ্টি দই কীভাবে খুব সহজে বাড়িতে বানাতে হবে তার প্রত্যেকটা খুঁটিনাটি টিপস শেয়ার করব, যাতে তোমাদের বাড়িতে দই তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। দই তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 1 লিটার লিকুইড দুধ কড়াইতে নিয়ে নিচ্ছি। দই তৈরির জন্য যে লিকুইড দুধটা নেবে সেটা একটু ভালো মানের নিতে চেষ্টা করবে। দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দেবো। এভাবে দুধটা ঘন করতে যেটুকু সময় লাগবে সেটুকু সময় দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে ঘন হতে দিলাম। এদিকে চিনির ক্যারামেল বানিয়ে নেব। মিষ্টির দোকানের মতো দইয়ের মধ্যে সুন্দর কালার আনার জন্য এখানে আমি 60 গ্রাম মতো চিনি কড়াইতে দিয়ে দিয়েছি। তো 50 থেকে 60 গ্রাম চিনি দিয়ে দেবে, তারপর অল্প জল দিয়ে দেবে। তারপর যখন চিনিটা গলে যেতে শুরু করবে তখন খুন্তি দিয়ে একভাবে নেড়ে সুন্দর কালারটা নিয়ে চলে আসতে হবে। যখনই হালকা লাল কালার চলে আসবে বা লাল ভাব চলে আসবে তখনই গ্যাস অফ করে দেবে। তারপর একভাবে নেড়ে চেড়ে কালারটাকে একদম সুন্দর করে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসছে। এবার এদিকে যে দুধটাকে আমি ঘন হতে দিয়েছিলাম সেটা থেকে আমি হাতায় করে 4 হাতা মতো দুধ একটা বাটিতে তুলে নেব। এটা তোমরা আগেও করে রাখতে পারো। চিনির ক্যারামেল তৈরি করতে গেলে অনেকেরই দেখবে ক্যারামেলের সঙ্গে যখন দুধটা মেশানো হয় তখন কিন্তু দুধটা কেটে যায়। তো এইভাবে গ্যাস অফ করে রেখে যদি ক্যারামেলের মধ্যে দুধটা মিশিয়ে দুধটাকে ভালো করে এভাবে নেড়ে ছেড়ে কালারটা আনা যায় তাহলে দেখবে দুধটা কোনোভাবেই কেটে যাবে না। দেখো কত সুন্দর দুধের মধ্যে কালার চলে এসছে, একদম পারফেক্ট। এইভাবে করে তোমরা দুধের কালারটা নিয়ে আসতে পারবে। এবার ওই ঘন হতে দেওয়া যে দুধটা তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি। খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবার দেখবে সুন্দর কালার চলে আসবে। দেখো আস্তে আস্তে করে কিন্তু কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এটাকে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে ঘন করে নেব। তারপর শেষে আমি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি দই তাই চিনিটা একটু বেশি করে দিতে হবে। 1 লিটার লিকুইড দুধ থেকে দই তৈরি করলে মোটামুটি 120 থেকে 150 গ্রাম মতো চিনি দিতে হয়। তবে চিনিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবে। আবারও বলছি 1 লিটার লিকুইড দুধে 120 থেকে 150 গ্রাম টোটাল চিনি এখানে লাগে। চিনিটা দেওয়ার পর দেখবে একটু পাতলা হয়ে যাবে, তো এটাকে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে আবারও ঘন করে নিতে হবে। তো যখন এটা ঘন হয়ে যাবে তখন গ্যাস অফ করে দিতে হবে। তো আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার এটাকে নেড়ে ছেড়ে অনেকটা ঠান্ডা করে নেব, মানে হালকা হাত সহ গরম করে নিতে হবে। এদিকে দই তৈরির জন্য লাগে দই বীজ। এখানে আমি দই বীজ হিসাবে টক দইয়ের ব্যবহার করছি। তোমরা টক দই ছাড়াও মিষ্টি দইও নিতে পারবে। মিষ্টি দই তৈরিতে দই বীজ হিসাবে টক দই বা মিষ্টি দই যেটা খুশি নেওয়া যায়। তবে অবশ্যই মনে রাখবে ভালো মানের ঘন দই নিতে হবে। আর এখানে টক দইয়ের ব্যবহার করছি। যে দইটাই নেবে সেটা যেন নর্মাল তাপমাত্রার হয় এটা অবশ্যই মাথায় রাখবে। ফ্রিজের ঠান্ডা দই কিন্তু নেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রা করে নিতে হবে। দই বীজটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দই বীজ আমি বড় চামচে 3 চামচ নিয়েছি। আর এখানে আমি যে ঘন করা দুধটা সেটা দেখো হালকা হাত সহ গরম রয়েছে, একটা আঙুলকে ডুবিয়ে রাখতে পাচ্ছি। ঠিক এরকম গরম করে নিতে হবে। খুব বেশি গরম থাকলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। যেহেতু টক দই দিয়ে আমি দইটা পাচ্ছি তাই হালকা হাত সহ গরম কিন্তু অবশ্যই করে নেবে, সেটা টক দই হোক বা মিষ্টি দই। আর দই বীজের সাথে খুব ভালো করে আমি লিকুইড দুধটাকে ফেটিয়ে নিলাম। তারপরে দেখো একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড রেখে তারপর একটা মাটির সরা রেখে দিয়েছি। মাটির পাত্রের মধ্যে দইটা বসাবো, তারপর দই বীজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া ঘন করা দুধটা আমি ঢেলে দিলাম। এভাবে মাটির পাত্রে দই খুব ভালোভাবে বসে যায়। তারপরে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর খুব ভালো করে তোয়ালে হোক বা গামছা দিয়ে ঢাকা দিয়ে দেবে। খুব ভালো করে ঢাকা দিয়ে দেবে আর কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। এবার এটাকে এভাবে ওভারনাইট রেখে দেব। তো মোটামুটি 12 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 12 ঘন্টা রেখে দিয়ে ফিরে এলাম। তো সারাটা দেখে দিয়েছিলাম, একটুও নাড়াচাড়া করা হয়নি। যত গরম আবহাওয়া হয় তত কিন্তু দই ভালো বসে। আর দেখো দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দইটা বসেছে। আর দেখতে হয়েছে একদম মিষ্টির দোকানে কেনা দইয়ের মতো। দেখো কত সুন্দর হয়েছে। এটাকে একটু ফ্রিজে রাখবো আমি। ফ্রিজে রেখে তারপরে আমি তোমাদেরকে কেটে দেখাবো, কারণ দই একটু ঠান্ডা ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। তো আমি দইটাকে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। 1 ঘন্টা ফ্রিজে আমি দইটাকে রেখে দিয়েছিলাম। দইটা আগেই ভালোভাবে বসে গিয়েছিলো। আর 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখার পর আরও সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে।
দই কিন্তু বাইরেই বসিয়ে নিতে হয়। দই বাইরে বসে গেলে তারপর ফ্রিজের মধ্যে রেখে এটাকে সার্ভ করলে খুব ভালো হয়। তাহলে বন্ধুরা, দই তৈরির সমস্ত টিপসগুলো যেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি প্রত্যেকটা মেনে বানিও, একদম পারফেক্ট তৈরি হবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।